ক্যালসিয়াম আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি পরিপোষক। ক্যালসিয়াম এতটাই গুরুত্বপূর্ণ যে ক্যালসিয়াম যদি শরীরে পর্যাপ্ত পরিমাণে থাকে তবে স্নায়ুর মাধ্যমে বার্তা প্রেরণ ঠিকমতো চলে, হরমোনের ক্ষরণ রক্তবাহিকা ও পেশির সংকোচন সম্প্রসারণের কাজও ঠিকমতো চলে ক্যালসিয়াম পর্যাপ্ত পরিমাণে থাকলে। আমাদের হাড়ের গঠন, দাঁতের গঠন এই সব কিছুই হয় ক্যালসিয়ামের জন্য। ক্যালসিয়ামের অভাব হলে হাড় পাতলা হয়ে যায়, বাচ্চাদের ক্ষেত্রে হাড় দুর্বল হয়ে রিকেটস রোগ হয়, এক সময় পঙ্গু পর্যন্ত হয়ে যায় শিশু। আর হাড়ের ঘনত্ব অত্যাধিক কমে গেলে অস্টিওপোরোসিস বা হাড় ফুটো হয়ে যাওয়ার মতো রোগও হয়। ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য আজ আপনাদের এমন একটি উপাদানের নাম বলবো যে একটি মাত্র উপাদান দিয়ে আপনি আপনার 100 বছরের ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। কিচ্ছু না, মাত্র 7টা দিন এই উপাদান আপনাকে গ্রহণ করতে হবে। কি সেই উপাদান এবং খাওয়ার নিয়ম বিস্তারিত আমরা জেনে নেব ভিডিও চলতে চলতে। সাদা তিল, সাদা তিল ক্যালসিয়ামের অভাব দূর করার জন্য খুবই উপকারী। সাদা তিলের চেয়ে ভালো আর কিচ্ছু হয় না। কালো তিলের চেয়ে সাদা তিলের উপকারিতা সবচেয়ে বেশি, এ কথা বলা হয়েছে আয়ুর্বেদ শাস্ত্রে। এমনকি তিল থেকে যে তেল তৈরি হয় সেটা দিয়ে আপনি আপনার হাড় জয়েন্টের ব্যথা, হাড়ের ভিতর খচখচ করা, হাঁটতে গেলে যে সমস্যা তৈরি হয় এই সব সমস্যা দূর করতে পারবেন সাদা তিল সেবন করে এবং তিলের তেল ব্যবহার করে। আজ আমি আপনাদের বলবো সাদা তিল মাত্র 7 দিন খেয়ে কিভাবে আপনি আপনার ক্যালসিয়ামের অভাব দূর করতে পারবেন। সাদা তিলে রয়েছে প্রচুর পরিমাণে জিঙ্ক, ক্যালসিয়াম ও ফসফরাস যা হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিসের সম্ভাবনা একদম দূর করে দেয়। সাদা তিল যদি আপনি সেবন করতে পারেন তাহলে আপনার কখনো হাড় জয়েন্টে ব্যথা হবে না, হাঁটতে গেলে বা বসতে গেলে কখনোই সমস্যা হবে না, সিঁড়ি বেয়ে আপনি অনেক দূর পর্যন্ত অনায়াসে উঠে যেতে পারবেন, কোনো সমস্যাই হবে না। 80 থেকে 75 বছর বয়সেও আপনি সিঁড়ি বেয়ে অনেক দূর পর্যন্ত উপরে উঠে যেতে পারবেন। এমনকি আপনি 90 বছর বয়সেও 20 বছরের তরুণের মতো সকালবেলায় জগিং করতে পারবেন। এজন্য আপনাকে শুধুমাত্র 7 দিন সাদা তিল খেতে হবে। কিভাবে খেতে হবে তা আপনাদেরকে অবশ্যই জানাবো। সাদা তিল কেবল যে আপনার হাড় জয়েন্টের ব্যথা দূর করে, ক্যালসিয়ামের অভাব পূরণ করে তাই নয়, সাদা তিলে কি কি গুণ রয়েছে জানলে আপনি চমকে যাবেন। রক্তের উচ্চ চাপ নিয়ন্ত্রণে খুব কার্যকরী এই সাদা তিল, কারণ এই তিলে রয়েছে ম্যাগনেসিয়াম যা রক্তচাপকে কমিয়ে দেয়। সাদা তিলে একাধিক প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেলস রয়েছে, তাই প্রতিদিনের খাবারে এই উপাদানটি ব্যবহার করলে শরীরে ক্যান্সার প্রতিরোধ করার ক্ষমতা অনেক গুণ বেড়ে যায়। যাদের ডায়াবেটিস রয়েছে তাদের জন্য সাদা তিল খুবই কার্যকরী। আপনি যদি সঠিক নিয়মে সাদা তিল খেতে পারেন এবং তারপরে আপনার ব্লাড সুগার টেস্ট করেন তাহলে দেখবেন তা একদমই নিয়ন্ত্রণে চলে এসেছে। ফাইবারযুক্ত হওয়ার কারণে হজম ও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর করে থাকে এই তিল। সাদা তিলে রয়েছে কপার বা তামা যা গাটের ব্যথা, ফুলে যাওয়া, মাসেল পেইন বা বাত ব্যথার উপশমে খুবই কার্যকরী। তেজস্ক্রিয়র হাত থেকে রক্ষা করার অসাধারণ গুণ রয়েছে সাদা তিলের, তাই যাদের কেমোথেরাপি নিতে হয় তাদের জন্য খাদ্য তালিকায় এই সাদা তিল থাকা খুবই জরুরি। অনেকে বলেন যে মুখের স্বাস্থ্য বা ওরাল হেলথের জন্য খুবই গুরুত্বপূর্ণ এই সাদা তিল। মুখের ভেতরের ব্যাকটেরিয়ার নিধন করতে পারে সাদা তিল, এজন্য অনেক সময় সাদা তিলের তেল মুখের ভেতর স্প্রে করা হয়। এই পদ্ধতিকে বলা হয় অয়েল পুলিং। আপনার শরীরে যদি কোথাও জ্বালা পোড়া করতে থাকে, অনেকেরই হাত পা জ্বালা করে, তারা সাদা তিল বেটে নেবেন এবং এই বাটা তিল দুধ দিয়ে মিশিয়ে প্রলেপ দিবেন হাতে বা পায়ের তালুতে। কারো যদি মাথা জ্বালা করতে থাকে তাহলে মাথায় সাদা তিলের তেল ব্যবহার করবেন, এতে আর কখনোই জ্বালা পড়ার সমস্যা হবে না। যদি টাটকা ক্ষত বা ঘা না সারে তাহলে তিল বেটে নিয়ে মধু আর ঘি মিশিয়ে লাগালে ঔষধের চেয়েও ভালো কাজ করবে এবং মুহূর্তের মধ্যেই আপনাদের ঘা বা ক্ষত মিলিয়ে যাবে। শীতকালে হাত পা ফাটার সমস্যা, শীতকালে হাত পা ফাটা এমনকি গাল ও ঠোঁট অনেক সময় ফেটে যায়। যদি আপনি সাদা তিলের তেল লাগাতে পারেন তাহলে এরকম ফাটার সমস্যা একেবারেই দূর হয়ে যাবে। রসুন দিয়ে গরম করা তিলের তেল কয়েক ফোঁটা কানে দিলে কানের ব্যথা সেরে যায়। এই তেল বাতের ব্যথায় যদি মালিশ করা যায় তাহলে একদম ম্যাজিকের মতো ভ্যানিশ হয়ে যায় বাতের ব্যথা। এজন্য আপনাকে 3টা রাত এই তিলের তেল বাতের ব্যথার জায়গায় মালিশ করতে হবে বন্ধু।
তাহলে আপনার বাত ব্যথা একেবারেই দূর হয়ে যাবে। তিলের তেল বাতের ব্যথার জায়গায় মালিশ করলে বাত ব্যথা কমে যাবে এবং সাথে যদি আপনি সাদা তিল খেয়ে নিতে পারেন বন্ধু, তাহলে আপনি কখনোই বুঝতে পারবেন না যে আপনার বাতের ব্যথার সমস্যা ছিল। অলিভ অয়েলের চেয়ে সাদা তিলের তেলের উপকারিতা কিন্তু অনেক গুণ বেশি এবং পুষ্টিগুণও বেশি। স্বাদের দিক থেকে বরং অলিভ অয়েলের চেয়ে তিলের তেল বেশি ভালো। তিলের তেল মুখে দিয়ে 10-15 মিনিট রেখে কুলকুচি করে ফেলে দিলে দাঁত নড়ে যাওয়া বন্ধ হয়ে যায়, এমনকি নড়া দাঁতও মজবুত হয়ে যায়। দাঁতের যে রোগ পাইরিয়া সেটাও ভালো হয়ে যায় এই তিলের তেল দিয়ে কুলকুচি করলে। শিশুদের জন্য কিন্তু তিল অনেক উপকারী বলা হয়ে থাকে। তিলে চুনের মাত্রা বেশি আছে, এর জন্য শিশুদের জন্য এটা এতটা উপকারী। প্রতিদিন বাচ্চাদের যদি খাবারের সাথে অল্প করে তিল মিশিয়ে দেওয়া যায় বন্ধু, তাহলে তাদের হাড় এবং দাঁত অনেক মজবুত হবে, এমনকি শিশুর চিন্তা করার ক্ষমতাও অনেক গুণ বেড়ে যাবে। আপনার শিশুর বয়স 2 বছর হলেই তার খাবারে অল্প করে সাদা তিল গুঁড়ো করে মিশিয়ে দিতে পারেন অথবা তাকে তিল দিয়ে বানানো যে কোনো খাবার দিতে পারেন। তিলের তেলের খাবারও শিশুকে খাওয়ানো খুবই ভালো। অনেক সময় বাচ্চাদের মলের সাথে রক্ত পড়ে, এটা হয় কখনো আমাশয় হলে। এই সমস্যার জন্য ওষুধ খেলে হয়তো দীর্ঘদিন লেগে যায় অসুখ সারাতে, এমনকি অনেকে টোটকাও ব্যবহার করেও এই রক্ত আমাশয় বন্ধ করতে পারছেন না। এজন্য তিল খুব ভালো কার্যকরী হবে। অল্প একটু তিলের গুঁড়ো আর চিনি একসঙ্গে মিশিয়ে নিয়ে তারপরে অল্প করে মধু মিশিয়ে চেটে চেটে খেতে হবে, এতে করে রক্ত আমাশয় বন্ধ হয়ে যাবে। সকালবেলায় যদি ঘুম থেকে ওঠার পরে আপনার শরীর দুর্বল লাগে এবং সারাদিন ক্লান্তিভাব কাজ করে, হাঁটতে চলতে গেলে শরীরে ব্যথা করে, শরীর ম্যাজম্যাজ করে, তাহলে কিচ্ছু না, আপনি মাত্র 3-4 দিন এই তিল খেয়েই দেখুন ম্যাজিকের মতো কাজ করা শুরু হয়ে যাবে। এবারে বলবো এই তিল কিভাবে আপনাকে খেতে হবে। কোনো রকম ঝামেলা ছাড়াই মাত্র 7টা দিন আপনি 1 চামচ করে এই তিল সকালবেলায় চিবিয়ে খেয়ে নিন এবং তারপরে কুসুম গরম 1 গ্লাস পানি পান করুন। তিল আপনাকে ভেজে নিতে হবে না। কাঁচা সাদা তিল খোসা ছাড়ানো অবস্থায় আপনি বাজারে কিনতে পাবেন এই তিল। আপনি মাত্র 7 দিন 1 চামচ করে চিবিয়ে খাবেন, তবে মনে রাখবেন কখনোই 1 চামচের বেশি খাওয়া যাবে না, কেননা 1 চামচ তিলে থাকে 88 মিলিগ্রাম ক্যালসিয়াম, যেটা কিনা মানব শরীরের জন্য অনেক বেশি। এত বেশি ক্যালসিয়াম আবার জমা হতে থাকলে আপনার স্বাস্থ্যের জন্য কিন্তু সেটা হুমকি স্বরূপ হয়ে যেতে পারে, তাই 1 চামচের বেশি তিল কখনোই খাবেন না। এবারে জেনে নিন কারা কখনো সাদা তিল চিবিয়ে খাবেন না। প্রচলিত আছে গর্ভকালীন প্রথম কয়েক মাসে তিল বা তিল জাতীয় খাবার খেলে গর্ভপাত হওয়ার সম্ভাবনা থাকে, তাই এই সময় তিল বা তিল জাতীয় খাবার থেকে বিরত থাকুন। যদি তিল খাওয়ার পরে আপনার ত্বকে র্যাশ ওঠে, অ্যালার্জি হয় অথবা কোথাও চুলকানি হয়, তাহলে আপনি তিল খাবেন না। গবেষকদের মতে তিলে প্রচুর পরিমাণে ল্যাক্সেটিভ আছে, তাই নিয়মিত যদি আপনি সাদা তিল খেতে থাকেন তাহলে আপনার ডায়রিয়া হওয়ার সম্ভাবনা থাকবে, এজন্য মাত্র 7 দিনই খাবেন। যদি আপনার সমস্যা মিটে যায় তাহলে আপনি 1 মাস পরে আবার গ্রহণ করতে পারবেন সাদা তিল, কিন্তু 7 দিনের বেশি একটানা কখনোই আপনাকে খাওয়া যাবে না। অনেকেরই বিভিন্ন বাদামে যেমন অ্যালার্জি থাকে, তেমনই কারো কারো তিলেও অ্যালার্জি রয়েছে। যাদের তিলে অ্যালার্জি রয়েছে তারা তিল খাবেন না। তিলে প্রচুর পরিমাণে সোডিয়াম আছে, 11 মিলিগ্রাম সোডিয়াম থাকে 100 গ্রাম তিলে। অতিরিক্ত তিল খাওয়ার ফলে রক্তনালীর মধ্যে পানি প্রবাহ বেড়ে যায়, ফলে হঠাৎ করে রক্তচাপ বৃদ্ধি হতে পারে, এজন্য কখনোই আপনি 1 চামচের বেশি তিল খাবেন না। নিয়মিত তিল গ্রহণে কলোনি প্রবাহিত করে জ্বালা পড়া সৃষ্টি করে। অনেকে বলে থাকেন যে প্রতিদিন 15 গ্রাম তিল খেলে কোলনে জ্বালা পড়ার সৃষ্টি হয় যা কোলন ক্যান্সারে উদ্ভব করে থাকে। যদি আপনি ডায়েট করে থাকেন তবে তিল খাওয়ার আগে একবার ভেবে নেবেন। 100 গ্রাম তিলে যা 1 মুঠোর সমান, তাতে 590 পরিমাণ ক্যালোরি আছে, যা থেকে আপনি 8 গ্রাম সম্পৃক্ত চর্বি পেয়ে থাকবেন, যা আপনার প্রাথমিক খাবারের 40%। প্রতিদিন তিল গ্রহণের ফলে আপনার ওজন বেড়ে যেতে পারে, তাই বলছি প্রতিদিন 1 চামচ করে তিল খাবেন মাত্র 7 দিন, এর বেশি সময় তিল খাবেন না। তাহলে আপনার শরীরে ক্যালসিয়ামের পরিমাণ যেমন বেড়ে যাবে, তেমনি অন্যান্য উপাদান বেড়ে যাওয়ার কারণে শরীরে কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা দিবে, তাই তিল খাওয়ার আগে এই কথাটি একদম ভুলবেন না। আর উপকার পেলে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, একটা লাইক দিয়ে দিবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।